নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রাজীব সিনহা। এটা এখন ভাবার কোনো স্কোপ নেই, বিকজ আজকেই তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কাল থেকে আমি আপনাকে বলেছি নোটিফিকেশনে পরে নানা স্তরে নানাভাবে আমরা কনসালটেশন করব, সিচুয়েশন অ্যাসেস করব, তারপরে এই ব্যাপারে রাজ্য সরকারকে জানাব যে ইলেকশন কমিশন কী ধরনের ফোর্স চায় আর কী কী লাগবে। এই মুহূর্তে আমরা কিছু বলছি না, যেহেতু আমাদের প্রিম্যাচিওর আছে।